বন্ধুরা, আমি যদি আপনাদের বলি যে সূর্য আমাদের পৃথিবীকে 2025 সালে ধ্বংস করে দেবে, তাহলে কি আপনারা আমার কথায় বিশ্বাস করবেন? আমি জানি করবেন না, কারণ আমিও এটা বিশ্বাস করিনি। কিন্তু স্বয়ং নাসার তরফ থেকে এটা জানানো হয়েছে যে 2025 সালে সূর্য থেকে নির্গত সোলার ফ্লেয়ার্স আমাদের পৃথিবীর ক্ষতি করতে চলেছে, আর সেটা কোনো সামান্য ক্ষতি নয়, অনেক বড় লেভেলের ক্ষতি। নাসার এই ঘোষণার পর থেকেই এই প্রশ্নটাই গত কয়েকদিন ধরে ইন্টারনেটে ট্রেন্ড চলছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এরকমই ছটা কিউরিয়াস কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, যেগুলোর উত্তর আপনি এখনই জানতে চলেছেন। নাম্বার ওয়ান, ভূতের কি অস্তিত্ব আছে? বন্ধুরা, এটা জানার জন্য সবার আগে আমাদের এটা জানতে হবে যে ভূত আসলে কি। প্রাচীন সময়ের মানুষদের মতে, যেসব মানুষ মৃত্যুর পরেও আমাদের আশেপাশে থাকে তাদের ভূত বলে। আমাদের সবার মতো স্যার আলবার্ট আইনস্টাইনও ভূতেদের সম্পর্কে প্রচণ্ড কৌতূহলী ছিলেন। তিনি প্রশ্ন করেন যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের মতে এনার্জিকে যেমন তৈরি করা সম্ভব নয়, তেমন ধ্বংস করাও সম্ভব নয়। এর মানে মানুষের এনার্জি, যেটাকে আমরা আত্মা বলি, সেটাকেও ধ্বংস করা সম্ভব নয়। তাই বিজ্ঞানের এই নিয়ম অনুসারে আত্মা আমাদের আশেপাশেই থাকবে। তাহলে এর মানে বাস্তবে কি সত্যি ভূত বলে কিছু আছে? এর সহজ এবং সোজা উত্তর হলো, ভূত বলে আসলে কিছু নেই। এবারের কারণ বলছি, যখন কোনো মানুষ মারা যায় তখন তার শরীরের এনার্জি অর্থাৎ আত্মা পরিবেশের মধ্যে মিশে যায়। আত্মা বা এনার্জি হিটের ফর্মে পরিবেশে রিলিজ হয়। আর যদি বডি কবর দিয়ে দেওয়া হয় তাহলে জীবাণু সেই বডিকে অ্যাবজর্ব করে নেয়। কিন্তু কিছু মানুষ যারা কোয়ান্টাম ফিজিক্সে বিশ্বাসী, তারা বলেন যে আত্মা একটা বিশ্ব থেকে অন্য বিশ্বে ট্রাভেল করে। কিন্তু যেহেতু কোয়ান্টাম ফিজিক্স এখনও পর্যন্ত অসম্পূর্ণ আছে, সেই জন্য বিজ্ঞানীরাও এই থিওরিটার উপরে বিশ্বাস করেন না। এখন আপনারা অনেক হয়তো ভাবছেন যে যারা আত্মার বসে থাকে এবং নিজে থেকেই বডি মুভমেন্ট করে, সেটা তাহলে কি? এটাকে বলে ইডিওমোটর ফেনোমেনন। এতে আমাদের মস্তিষ্ক আমাদের অজান্তেই আমাদের বডি পার্টস মুভমেন্ট করাতে থাকে। অর্থাৎ আমাদের বডি নড়ছে না, কাউকে মারছে সেটা আমরা বুঝতে পারবো না, কিন্তু আমাদের মস্তিষ্ক আমাদের দিয়ে এগুলো করাবে। তাই ভূতের কনসেপ্টটা মিথ্যা, বাস্তবে ভূত বলে কিছু নেই। নাম্বার টু, ব্ল্যাক হোলের ভিতরে কি ঘটে? ব্ল্যাক হোল হলো এমন একটা জিনিস যেখানে ছোট একটা জায়গার মধ্যে প্রচুর সংখ্যক ম্যাটার উপস্থিত থাকে। অর্থাৎ এটা এমন একটা অবজেক্ট যার মধ্যে ডেন্সিটি এবং গ্র্যাভিটি এত বেশি যে এর ভেতর থেকে লাইটও বাইরে বেরোতে পারে না। কিন্তু এর ভেতরে এমন কি হয়? আচ্ছা, কোনো মানুষ যদি এর ভেতরে চলে যায় তাহলে তার সাথে কি হবে? এমন ব্যক্তিরা যারা ব্ল্যাক হোলের উপরে গবেষণা করতে করতে দীর্ঘ কয়েক বছর কাটিয়ে দিয়েছেন, তারা এটা মনে করেন যে ব্ল্যাক হোলের ভিতরে যদি কোনো অবজেক্ট প্রবেশ করে অথবা কোনো ব্যক্তি ভুলবশত চলে যায়, তাহলে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি তাকে সংকুচিতও করবে আবার প্রসারিতও করবে, যার ফলস্বরূপ মানুষ বা অন্য যে কোনো অবজেক্ট ফেটে যাবে এবং ব্ল্যাক হোলের ভিতরে গিয়ে মিশে যাবে। ব্ল্যাক হোলের ভিতরে কি হয়, এটা হলো তার প্রথম ব্যাখ্যা। এছাড়াও কিছু কিছু বিজ্ঞানী ব্ল্যাক হোলকে ওয়ার্মহোলও বলে থাকেন, অর্থাৎ স্পেসে ট্রাভেলের একটা রাস্তা, সহজ ভাষায় বললে অন্য জগতে যাওয়ার রাস্তা। এমনকি স্যার অ্যালবার্ট আইনস্টাইন তার বিভিন্ন থিওরিতে ওয়ার্মহোলের কথা উল্লেখ করেছেন। গাণিতিকভাবে এটা মনে করা হয় যে ব্ল্যাক হোল অন্য দুনিয়ায় যাওয়ার একটা দরজা মাত্র। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত ওয়ার্মহোলের অস্তিত্ব সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেই জন্য এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। নাম্বার থ্রি, মানুষ কি আলোর গতি অর্জন করতে পারবে? বন্ধুরা, আমরা যদি আলোর গতিবেগকে স্পর্শ করে ফেলি তাহলে আমরা মাত্র এক সেকেন্ডের মধ্যে 7 বার পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারব। এটা শুনে ভীষণ মজার মনে হলেও এটা কি সম্ভব? আমাদের বর্তমান সময়ে সায়েন্স বাউন্ডারির দিকে তাকালে এটা অসম্ভব। সেটা কিভাবে? এটা বোঝার জন্য আমাদের বেসিক ফিজিক্স সম্পর্কে বুঝতে হবে। দেখুন বন্ধুরা, একে বলে লরেন্স ফ্যাক্টর, যেখানে এম এর মানে হলো মাস অফ মুভিং বডি এবং এম ওর মানে হলো মাস অফ বডি অ্যাট রেস্ট, সি এর মানে স্পিড অফ লাইট এবং ভি এর অর্থ ভেলোসিটি অফ অবজেক্ট। সহজ ভাষায় বললে স্পিড অফ অবজেক্ট। এবার যদি আমরা স্পিড অফ লাইটকে স্পর্শ করতে চাই তাহলে এটা ভি টু ইজুকাল টু সি টু হয়ে যাবে এবং ডিনমিনেটরের রেজাল্ট আসবে 0। এর মানে মুভিং বডির মাস হয়ে যাবে ইনফিনিটি অর্থাৎ অনন্ত। আর এই বডিকে ট্রাভেল করার জন্যই ইজিক্যাল টু এমসি স্কোয়ার ইকুয়েশন অনুযায়ী ইনফিনিটি এনার্জির প্রয়োজন হবে, যা সম্ভব নয়। এই জন্য আমরা আলোর গতিবেগে ট্রাভেল করতে পারব না। নাম্বার ফোর, 2025 সালে সূর্য কি পৃথিবীকে ধ্বংস করে দেবে?
2022 সালের 7ই আগস্ট নাসা এটা ঘোষণা করে যে সূর্য থেকে নির্গত সোলার ফ্লেয়ার্স 2025 সালে পৃথিবীকে ধ্বংস করে দেবে। চারিদিকে আগুনের শিখা ছড়িয়ে পড়বে এবং পৃথিবী একটা জ্বলন্ত গোলায় পরিণত হবে। আপনারা সবাই হয়তো এটা ভাবছেন যে এসব ফালতু কথা, এরকম কিছু হবে না। কিন্তু 1859 সালে এরকম একটা ঘটনা ঘটে গেছে। 1859 সালের 2রা সেপ্টেম্বর সকাল 11:18 রিচার্ড ক্রিস্টোফার ক্যারিংটন নামের একজন অ্যাস্ট্রোনমার টেলিস্কোপের সাহায্যে সূর্যকে নিরীক্ষণ করছিলেন। তখন হঠাৎ করে একটা ফ্ল্যাশ লাইট হয়, যেটা দেখার পরে প্রায় 5 মিনিট পর্যন্ত তিনি আর অন্য কিছু দেখতে পাননি। আর ঠিক সেই দিনই একটা সোলার ফ্লেয়ার পৃথিবীর সাথে ধাক্কা খায়, যার ফলে ট্রান্সফরমার ব্লাস্ট হতে থাকে, বিদ্যুতের সাহায্যে চালিত সব কিছু বন্ধ হয়ে যায়। হঠাৎ করে গোটা পৃথিবীতে কারেন্ট ছড়িয়ে পড়ে, যার ফলে হাসপাতালে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাওয়ায় 30 থেকে 35 হাজার মানুষ মারা যায়। সেই সময় হাজার হাজার মানুষ শুধুমাত্র ইলেকট্রিক শকের কারণে মারা যায়। শুধুমাত্র আমেরিকাতেই $2.6 ট্রিলিয়ন লোকসান হয়ে যায়। যেখানে 1859 সালে আমাদের সম্পূর্ণ পৃথিবী শুধুমাত্র 15% ইলেকট্রিসিটির উপরে কাজ করত, তাতেই এত পরিমাণ ক্ষতি হয়েছিল। সেখানে বর্তমান সময়ে তো আমাদের পৃথিবীতে 87% ইলেকট্রিসিটির উপরে কাজ চলে, তাহলে কতটা ক্ষতি হতে পারে সেটা একবার ভাবুন। তবে দেখুন বন্ধুরা, সিনেমায় যেভাবে পৃথিবীকে জ্বালিয়ে দেওয়া হয় বাস্তবে হয়তো তেমন কিছু হবে না, তবে গোটা বিশ্ব দীর্ঘ সময়ের জন্য ব্ল্যাকআউট হয়ে যেতে পারে। নাম্বার 5, তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে? সম্প্রতি 2022 সালে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ট্রিগার পয়েন্ট বলে মনে করা হচ্ছে। রাশিয়া যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহার শুরু করে দিত, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত ছিল, কারণ তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত ন্যাটোর দেশ রাশিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ত। 2020 সালে চীন এবং ভারত মুখোমুখি চলে এসেছিল এবং 2020 সালের 7ই সেপ্টেম্বর প্রায় 45 বছর পরে প্রথমবার দুটো দেশ একে অপরের উপরে গোলাবর্ষণ শুরু করে দিয়েছিল। তবে বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবস্থা সেরকম নেই যে এখনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কি না সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। নাম্বার 6, জম্বি আক্রমণ কি ঘটতে পারে? আচ্ছা বন্ধুরা, জম্বিদের কথা বললেই আপনার সামনে কেমন ছবি ভেসে ওঠে? ভীষণ ভয়ানক, তাই না? ভাবুন তো, যদি হঠাৎ করে অনেক জম্বি এসে গোটা দেশে আক্রমণ শুরু করে তাহলে কি হবে? আমরা সবাই সিনেমাতে দেখেই জম্বিদের সম্পর্কে জেনেছি। যদিও জম্বি শুধুমাত্র কাল্পনিক চরিত্র, কিন্তু আজও অনেক মানুষের ধারণা যে ভবিষ্যতে আমরা জম্বি অ্যাটাক দেখতে পারি। জম্বি অ্যাটাকের মতো ঘটনার তেমন কোনো প্রমাণ নেই ঠিকই, কিন্তু করোনা ভাইরাসের অস্তিত্ব সম্পর্কেও কোনো প্রমাণ ছিল না, তাও তো এটা হয়েছে। এই জন্য এটা বলা ভুল হবে যে ভবিষ্যতে এমন কিছু ঘটবে না। তবে বন্ধুরা, এখন আমি আপনাদের যেটা বলতে চলেছি সেটা শুনলে আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে বাস্তবে জম্বিদের অস্তিত্ব আছে। আমি এটা জানি না যে আপনাদের কাছে এই তথ্যটা আছে কি না, কিন্তু সাইবেরিয়ার জঙ্গলে এবছরই 48,000 বছর পুরনো জম্বি ভাইরাস পাওয়া গেছে। অর্থাৎ এই ভাইরাসটা যদি কোনো মানুষের উপরে প্রভাব ফেলে তাহলে সেও জম্বিতে পরিণত হবে। আমার মতে বর্তমানে সব কিছুই সম্ভব, তাই এটা বলা ভুল হবে না যে ভবিষ্যতে জম্বি অ্যাটাক দেখা যেতে পারে। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান এই প্রশ্নগুলোর উত্তর কি আপনি আগে থেকে জানতেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।